বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল ভারত। অভ্যন্তরীণ ইস্যুতে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না দেশটি। একই সঙ্গে তারা চায় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হোক। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি তাদের সরকারের এই অবস্থান তুলে ধরেছেন। বিএনপির আন্দোলনের মধ্যে বাংলাদেশে তৃতীয় শক্তির হস্তক্ষেপের আশঙ্কার বিষয়ে ভারতীয় একটি দৈনিকের ছাপা হওয়া নিবন্ধ সম্পর্কে অরিন্দম বাগচির কাছে জানতে চান এক সাংবাদিক। উত্তরে তিনি জানান, তৃতীয় শক্তির হস্তক্ষেপের জল্পনার দিকে যেতে চাই না, নিশ্চিতভাবেই এগুলো কাল্পনিক। শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে সেটাই আমরা আশা করছি। সাপ্তাহিক এই ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে এই মুখপাত্র বলেন, সেখানকার অভ্যন্তরীণ বিষয়ে আমার নির্দিষ্ট কোনো মন্তব্য নেই। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংবিধানে বলা আছে এবং আমরা সেটা নিয়ে মন্তব্য করিনি, করবও না। এ বিষয়ে সুনির্দিষ্টভাবে বলার মতো আসলে কিছু নেই। বর্তমান আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষে বাংলাদেশে সাংবিধানিকভাবে 2024 সালের 29 জানুয়ারির আগের 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে 1 নভেম্বর শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা। সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ করা হবে। সেক্ষেত্রে তফসিল ঘোষণা করা হতে পারে নভেম্বরে। ভোট গ্রহণের জন্য অন্তত 40 থেকে 45 দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এক দফার আন্দোলনে নেমেছে বিএনপি। তবে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সেই দাবি মানতে নারাজ। এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। এ অবস্থায় বিভিন্ন দেশের কূটনীতিকরা দুই পক্ষের সঙ্গে ঘন ঘন বৈঠক করছেন। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। কিছুদিন আগে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক হয় ঢাকায় ভারতীয় কমিশনার প্রণয় ভার্মার। ওই বৈঠকের পরও বিএনপি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে। সাইদ রহমান, কালবেলা।